প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। অবিশ্বাস্য হলেও সত্য ঘটনা, এমন একটি গাছ আছে যে গাছে আঘাত করলে কিংবা কাটলে মানুষের শরীরের মতো রক্ত বের হয়। জেনে নিন সেই গাছটির সম্পর্কে। এই ছাতাগুলো আসলে এক প্রকার গাছ, বছরের পর বছর ধরে ড্রাগনের রক্ত বহন করে চলেছে এই গাছগুলো, সে কারণে এদের বলা হয় ড্রাগন ট্রি। আটলান্টিক মহাসাগরের মাঝে কানাডা দ্বীপে মূলত এদের দেখা যায়। কেন এদের ড্রাগন ট্রি বলা হয়, এর পেছনে একটি কাহিনী লুকিয়ে রয়েছে। গ্রিক পুরাণ অনুযায়ী হারকুলিসকে হেসপেরাইস্টের বাগান থেকে তিনটি সোনার আপেল ফিরিয়ে নিয়ে আনতে হতো। এই আপেল পাহারা দিচ্ছিল শতমুখী ড্রাগন ল্যান্টন। ড্রাগনকে না মেরে আপেল ফিরিয়ে আনা অসম্ভব ছিল। হারকুলিসের সঙ্গে যুদ্ধে ড্রাগনের মৃত্যু হয়। ড্রাগনের গাঢ় লাল রক্ত ছড়িয়ে পড়ে চারদিকে। সেই রক্ত থেকেই নাকি এই ড্রাগন ট্রির জন্ম, আর সেই থেকেই ড্রাগনের রক্ত বুকে নিয়ে বয়ে নিয়ে চলেছে এই গাছ। এই গাছ কাটলে রক্তের ধারা বইতে থাকে। তবে নাম যাই হোক না কেন, এই গাছের উপকারিতা অনেক। যেটিকে রক্ত বলে মনে করা হতো, পরীক্ষা করে উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন ওটা আসলে রেজিন, গাছের এক ধরনের উপকার। গাছের এই রক্তবর্ণ উপকারের উপকারিতা অনেক, এর ঔষধি গুণ রয়েছে। প্রাচীনকালে এই রক্ত দিয়ে পেটের নানা রোগের ওষুধ তৈরি হতো। তাছাড়া বিভিন্ন রঞ্জক হিসেবে টুথপেস্ট তৈরি করতেও কাজে লাগত এই রঞ্জক। এই গাছের কোনো বর্ষবলয় তৈরি হয় না, গাছের কাণ্ডের সংখ্যা দেখে এর বয়স নির্ধারণ করা হয়। আজ এ পর্যন্তই। নতুন নতুন সংবাদ পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।